সুমিত ভাই দেখেন দেখেন সুমিত ভাই কেমন আছিস? সুমিত ভাই দেখো তো আমি তো তোমার চিনে তো কষ্ট এলাম ইউটিউব তুমি কিছু বলো একটা ভালো কথা। তো ফাইনালি গাইস আমরা বাইরে যাচ্ছি এখন, আর আই থিঙ্ক এই আমরা যে সবাই বের হয়ে গেছি, আই থিঙ্ক দেখো এটা মানে ছড়িতে যাচ্ছে বেঙ্গালোর। তো বেঙ্গালোর যাবো, তো সুমিত ভাইয়ের সাথে তোমার সাথে মানে কথা করাবো, আই থিঙ্ক সুমিত ভাইয়ের সাথে মিলবো, এখানে থাকবো। তো আই থিঙ্ক যাচ্ছি, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার হবে, ট্রেনের যে কিছু হবে তোমরা ভিডিও অলরেডি দেখতে থাকো, ভিডিওর ভিতরে সব কিছু দেখতে পাবো। আমি মানে এই বল্লামপুর থেকে যাচ্ছি পুরুলিয়া, পুরুলিয়া মানে আর ট্রেন চেঞ্জ হবে সব তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওতে বনে থাকো সব ভালো ভালো। মানে তো কী বলবো, সুমিত ভাইয়ের সঙ্গে আর যাই কথা করবো, তো এইখানে মানে ভিডিও রাখছি, তো স্টেশন যাওয়ার পর কথা করছি। তো ফাইনালি এখন আমরা টোটো যাচ্ছি, স্টেশন যাচ্ছি, তো স্টেশন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন টোটোতে আছি দেখো, তো যাচ্ছি এখন, অনেক এখানে লাঠি খেল চলছে তার জন্য তো রাস্তা বন্ধ আছে, তো দেখি কি হয়। তো আমাদের এখানে তো আজকে মহাবীর ঝান্ডা পুজোর দিন, তার জন্য সবাই লাঠি ঘুরেছি। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর তারপর যখন আমরা স্টেশন পৌঁছে গেছি তারপরে এদিকে দেখো লাঠি খেল চলছে, তো অনেক সাউন্ড আছে, তো আমার আওয়াজ খুঁজে যাচ্ছে না মনে হচ্ছে। তো ঠিক আছে, তো আমি স্টেশনে আবার টিকিট করি, ট্রেন চাপি, তারপর তোমার সঙ্গে কথা করি। তো ফাইনালি গেছি, আমরা ট্রেন চেপে গেছি, তো এই আমার পিসা আমাকে ছেড়তে এসেছিলো বেঙ্গালোর যাওয়ার জন্য, আর তার পাশে এদিকে আছে এই যে আমার সাথে বেঙ্গালোর যাচ্ছে, তো আমার ফ্রেন্ড ওইখানে কাজ করবে। তো এই ট্রেনে আমরা বসলাম, অনেক কষ্ট, অনেক ভিড় স্টেশনে দেখো, স্টেশনে অনেক ভিড় আছে দেখো, ওই সাইডে দেখতে পাচ্ছ স্টেশনে অনেক ভিড়। তো ট্রেনটা আই থিঙ্ক হয়তো ফাঁকা ভালোই আছে, তো যেহেতু তো আর তোমার সাথে যাই পুরুলিয়াতে কথা করছি, তারপরে দেখি পুরুলিয়া অন্ধকার তো হবে, লাইটের প্রবলেম হতে পারে, যদি লাইটের প্রবলেম না হয় তাহলে তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করতে থাকবো, তোমরা ভিডিওটাতে বনে থাকো। আর তোমরা সুমিত ভাইয়ের সঙ্গে জলদি তাড়াতাড়ি দেখতে পাবে, এখানে যাচ্ছি এখন মাত্র পুরুলিয়ার ট্রেনে চেপেছি, রাখছি এখানে। তো ফাইনালি গেছি, আমরা পৌঁছে গেছি এখন পুরুলিয়া, পুরুলিয়াতে এখন আমরা একটা ট্রেন আসছে, আর ওই ট্রেনটাতে আমরা যাবো খড়গপুর, খড়গপুর থেকে বেঙ্গালোরে ট্রেন পাবো। তো ওই বেঙ্গালোরের ট্রেনটাতে এখন চাপকো আসছে এক নম্বর প্ল্যাটফর্মে, তো তোমরা দেখতে থাকো আসছে, তারপরে আই থিঙ্ক তারপরে ট্রেন চাপার বাদে আমি কোথা করি, আর অনেক ডিস্টার্ব হচ্ছে, আর অন্য এদিকে ঠান্ডাও লাগছে আর কি। তো ফাইনালি গাইস আমরা এখন পৌঁছে গেছি বেঙ্গালোরের সাইডে, তো এবার আমরা দেখছি কী হবে কি না। এত রাত মানে কী বলবো তোমাদেরকে, এখন টাইম হচ্ছে দেখেন, এখন টাইম হচ্ছে 10:30 মতন হচ্ছে, দেখেন 10:30 পেরিয়ে গেছে। তো এখন অনেক কষ্টতে আমরা পৌঁছেছি, তো যেহেতু আই থিঙ্ক ভালো আছো, তো যেও তো দেখা যাক কী হই আমাদের সাথে, যেহেতু তোমরা ভিডিওটাতে মনে থাকো। এখন ফাইনালি আমরা টেম্পুতে যাচ্ছি, আর অনেক সুবিধার কাছে অনেক হাইওয়ে আর অনেক কিছু আছে, তো দেখো অনেক হাইওয়ে আর কি বলবো তোমার, এই ছেলেটাও তোমার সঙ্গে গেলে তোমরা দেখতে পেলে, তো আমরা যাচ্ছি সুমিত ভাইয়ের কাছে। তো ফাইনালি গাইস আমরা সুমিত ভাইয়ের কাছে মানে রাস্তায় পৌঁছে গেছি, এবার আমরা সুমিত ভাইয়ের কাছে যাবো, তো আমরা যাচ্ছি সুমিত ভাইয়ের কাছে। তো এখন দেখেন পেছনে দিকে ঘুরাচ্ছি, মানে এদিকে যাবো, এদিকে সুমিত বাড়ি আছে, তো আমি যাচ্ছি, আমার কল করেছিল, তো যাচ্ছি সুমিত ভাইয়ের কাছে, তোমরা দেখতে থাকো সুমিত ভাইয়ের কী লিখেছিলাম। আই থিঙ্ক ছাদ থেকে দেখা যাচ্ছে, দেখি পেছনে দিকে তোমাদের ক্যামেরাটা করছি, তোমাকে দেখাচ্ছি, এই দেখছো সুমিত ভাইরা এইদিকে থাকে, আর ওই দেখছেন, ওই দেখছেন ওই দিকে হাত দেখাচ্ছে, দেখেন ওইখানে দেখেন হাত দেখাচ্ছে, ওইটা সুমিত ভাই, হাসি সুমিত ভাই, হাসি 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 রুকন রুকন হাসি হাসি, দেখেন সুমিত ভাই। তো ফাইনালি আমরা যাচ্ছি সুমিত ভাইয়ের কাছে, তো ওর উপরে আছে, তো তোমাদের সাথে আই থিঙ্ক বলছিলাম কথা করাবো, যাচ্ছি আমরা এখন মোটামুটি এই সিঁড়ির উপরে আই থিঙ্ক রুমটা আছে আমাদের, তো দেখি সুমিত ভাই কোথায় আছে, আই থিঙ্ক সুমিত ভাই দেখেন দেখেন সুমিত ভাই কেমন আছিস ভাই, বলো না, বাপ রে বাপ, এরে ভাই অনেকদিন পরে, মানে কি বলো তোমাদেরকে তো বলেছিলাম। তো ফাইনালি গেছি, দেখুন সুমিত ভাইয়ের কাছে চলে এসেছি, তোমাদেরকে বলছিলাম সুমিত ভাইয়ের সাথে তোমাদেরকে কথা বলাবো, তো দেখেন সুমিত ভাই এখন আমার পাশে আছে, তো আমার সুমিত সবার তো এখন বুঝছো ইউটিউবে তো সেড স্টার্স ধমেকা, সেই স্টার্স আমি ওখানে দুঃখটা দিই, তো যেহেতু তোমরা যেহেতু যে আমাকে সাপোর্ট করেছো, সুমিত ভাই আমাকে অনেক সাপোর্ট করো, বলো না সুমিত ভাই আমাকে, আর বলো না কলও করছিল, মানে আমাদের তো আমাদের সামনে বাড়ি, তো তার জন্য এখন তো সুমিত ভাই দেখো তো আমি তো তোমার চিনে তো কষ্ট এলাম, ইউটিউব তুমি কিছু বলো একটা ভালো কথা, আগে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা যারা নতুন মোড়ো, কেননা ভাই অনেক মেহনত করে, আর ফাইনালি এমনি আমাদের সাপোর্টে থাকো, তোমাদেরকে ভালো ভালো ভিডিও আমরা যাতে দিতে পারবো, আর আরো আগে অনেকেই যাবো তোমাদের জন্য, তোমরা খালি একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো খালি বাস, আর এই ভাই অনেক 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 মেহনত করে, কেননা আমি দেখেছি ইয়ার মানে নাম্বার টাম্বার ছিল আমাদের ঘরের সামনেই উঠলো, তো দেখেছি, তো ভাইকে বললি তুই টিম এক কাম কর এদিকেই চলে আয়, বাড়িতে তো বসে কিছু হবে না, হবে না, তো তার জন্য তো আমি কাজের জন্য বললে তো সুমিত ভাইকে বলেছিলাম, কাজ যদি কোনো হলে তো আমাকে আই থিঙ্ক বলবে, তোমাদের দিন যাবো, তো সুমিত ভাই আমাকে কল করেছিল কাজের জন্য,
তো কাজ করে আমরা ফোন করার মধ্যে আমি ছিলাম দু তিন দিন ট্রেনে, আর বললো না ট্রেনে তো অনেক প্রবলেম হয়েছে, তোমরা তো ভিডিও দেখতেই পারলে ট্রেনে কেমন প্রবলেম হয়েছে, তাই সুমিত ভাইকে বলছি। তো ফাইনালি গাইস সুমিত ভাই দেখো তোমাদের কিছু কিছু আর কথা বলতে চাইছে, তো তোমরা শুনো ভালো করে। আমার 50 কে হতে আর কিছু বাকি আছে, তোমরা যাও আর সাপোর্ট করো চ্যানেলটাকে, সুমিত বাউরি বলে লেখা আছে, বাস মানে গাইস তো দেখতে পাচ্ছ সুমিত ভাইয়ের মানে সেট আপ গুলো, মানে যে ভিডিও গুলো বানাই তো সুমিত ভাইয়ের সেট আপ গুলো দেখতে পাচ্ছ। এই যে সেট আপ সুমিত ভাইয়ের, এই দেখেন রিং লাইটটা, এই রিং লাইটটা আর তার পেছনে দেখেন একটা রিং লাইট আরও আছে। দুটো রিং লাইটটা এখনো তো ব্যবহার করা হয় নাই, মানে বড় লাইটের জন্য তো ব্যবহার করা হয় মাঝের ভিতরে। আর এই রইল ডিজে লাইটটা, মানে এই দেখেন ডিজে লাইটটা এখানে আছে। আর এই যে মদের বোতলটা সুমিত ভাই যে মদ খায়, তাই কি আমি মদ খাই অনেক, ভিডিও তো দেখেছো অনেক মদ তো খাই দেখতে পাচ্ছেন। মানে এই দেখেন ভিডিওটা, এই বোতলটা মানে মদ খাই, যে ভিডিও আমি মদ খাই সেরকম মানে সুমিত ভাই রোল দিই এরকমভাবে। আর এদিকে আছে আই থিঙ্ক দেখেন, এদিকে আছে সুমিত ভাই ব্ল্যাক পর্দাটা, যে ভিডিওটা মানে ব্ল্যাক পর্দাটা হয় সেখানে হয় বেশি, আর আই থিঙ্ক বেশি আমরা ব্ল্যাক পর্দাটাই শুটিং করা হয়। আর এদিকে এদিকে রয়েছে সুমিত ভাই দেখতে পাচ্ছেন, মানে অ্যাকশন করছে আর কি ভিডিও রাতে বোনাবে তার জন্য আই থিঙ্ক করুক। যেহেতু তাহলে এইখানে আমি ভিডিও তোমার জন্য খতম করছি, তো সুমিত ভাইয়ের সঙ্গে মনে কারো কথা আছে তো করবো, তারপর তোমার বলবো কথা হলো কিনা, তো এখানে ভিডিও শেষ করছি। থ্যাংক কিন্তু ভাই তোমরা ভুলবে না, ভিডিওটাতে তোমরা লাইক ইন সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে। দেখো আমি অনেক কষ্ট বললাম প্রত্যেকে যে বেগুলো সুমিত ভাইয়ের সঙ্গে তোমাকে কথা করালাম, তো ঠিক আছে ভিডিওটা কিনে আমি শেষ করছি, ওকে বাই।